নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো এত বোকা কথা ওনার থেকে আশা করা যায় আর্যিকর কাণ্ডে মমতাকে বেঁধলেন রূপা শ্যামবাজারের পর ধর্মতলায় একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিজেপির সুকান্তর হুঙ্কার অনুমতি না দিলে নবান্ন অভিযান নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে মমতা পুলিশ এবার বোমা ফাটালেন শুভেন্দু বাস কমায় বাড়ছে ভোগান্তি ফিট বাসের আয়ু বাড়ানো হোক হাইকোর্টে যাচ্ছে পরিবহন দপ্তর কলকাতার কয়লা সংস্থার বড় জয়ে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট সিবিআইকে তুলোধন আদালতের নবান্ন অভিযানের দিনই ইউজিসি নিট এবার কি করবে পরীক্ষার্থীরা জানাল পুলিশ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এত বোকা কথা ওনার থেকেই আশা করা যায় আর্জিকরকাণ্ডে মমতাকে বিনলেন রূপা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ সকর সকলের কণ্ঠে এখন একটাই সুর জাস্টিস ফর আরজিকর দেখতে দেখতে দু সপ্তাহ পার তারপরেও নেই কোনো বিচার আর্যিকরের তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের অপরাধীদের উপযুক্ত বিচার চেয়ে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদলেন রূপা গাঙ্গুলি কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের পরদিন সঞ্জয় রায় নামে এক অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়ায় কোনো গতি আনতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এরই মধ্যে রাজ্যনীতি ভুলে শনিবার রাতে আর্টিস্ট ফোরামের প্রতিবাদ অবস্থানে এক মঞ্চে হাজির হলেন দেব রূপা গঙ্গোপাধ্যায় রুদ্রনীলের মতো টলিউড তারকারা এ মঞ্চে দেবের হাত ধরে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় তিলোত্তমর বিচার চাইলেও মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় নিশানা করতে কিন্তু ছাড়েননি তিনি আরজিকরের ঘটনার পর রাজ্যের মেয়েদের সুরক্ষার দাবিতে বারবার সরব হয়েছে সকলে তাই তড়িঘড়ি মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে রাতে রাত্রির সাথেই অ্যাপ চালু করছে রাজ্য সরকার সেই সাথে উল্লেখ করা হয়েছিল এবার থেকে মেয়েদের যতটা সম্ভব নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে অনেকেই পাগলের প্রলাপ বলে কটাক্ষ করছেন আর এবার একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় রূপা গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপা বলেছেন সময়সীমা বেঁধে দিয়ে মেয়েদের নাইট ডিউটি আটকানো প্র্যাকটিক্যালি পসিবল নয় রাত আটটার পর কি প্লেন উড়বে না হাসপাতালে মহিলা ডাক্তাররা রোগী দেখবেন না উনি এসব কথা বললে তো চলবে না মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা এগুলো এত বোকা কথা ওনার থেকে আশা করা যায় এছাড়াও এদের নির্যাতিতা তরুণীর মায়ের বুক ফাটা কথা উল্লেখ করে রূপা বলেছেন ওই ডাক্তার মেয়েটির মার কথা যখন শুনছি না বলছেন ওকে যখন মারছিল হয়তো কত মামা করে ডেকেছে আমি ঘুমিয়েছিলাম তখন এই কথাগুলো প্রত্যেক মায়ের বুকে বাঁচছে দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শ্যামবাজারের পর ধর্মতলা একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিজেপি সুকান্তের হুঙ্কার অনুমতি না দিলে কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তেতে রয়েছে গোটা দেশ একের পর এক কর্মসূচির ঘোষণা করা হচ্ছে কোমর বেঁধে আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি এবার শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর জিকর কাণ্ডের প্রতিবাদে কি কী কর্মসূচি ঘোষণা করলেন সুকান্ত আরজিকরের ঘটনা ঘটেছে দেখতে দেখতে দুসপ্তাহ অতিক্রান্ত তবে প্রতিবাদের ঝাঁচ একটু কমেনি এবার যেমন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করলেন পদ্ম শিবিরের রাজ্য সভাপতি এদিন শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে সোমবার বাড়িতে মোম জ্বালিয়ে প্রতিবাদের কথা বলেন সুকান্ত বিজেপির রাজ্য সভাপতির কথা এই ঘটনার প্রতিবাদের সকল আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে প্রতিবাদকারীদের উপর অত্যাচার করা হলে অ্যাম্বুলেন্স নিয়ে পাশে থাকব আঠাশে আগস্ট থেকে ধর্মতলায় ধর্নায় সুকান্তর হুঙ্কার পুলিশ যদি অনুমতি না দেয় তাহলে আদালতের দ্বারস্থ হবেন তারা এদিকে রাজ্য মহিলা কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন বালুরঘাটের বিজেপি সাংসদ বললেন গোটা বছর রাজ্য মহিলা কমিশন ঘুমোয় কেন্দ্র প্রতিনিধি দল এলে তখন জাগে মহিলা মোর্চার নেতৃত্বের ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরের দরজায় তালা লাগানো হবে আগামী আঠাশে আগস্ট ধর্মতলায় ধর্না দেওয়ার পর উনত্রিশে আগস্ট রাজ্যের নানান জেলায় জেলাশাসক দপ্তর ঘেরাও কর্মসূচির আছে বিজেপির দুপুর বারোটা থেকে কর্মসূচি শুরু হবে বলে খবর এরপর দোসরা সেপ্টেম্বর বাংলার প্রত্যেকটি ব্লকে পদ্ম শিবিরের কর্মীদের একই অবস্থান বিক্ষোভ এবং চৌঠা সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে এক ঘন্টা প্রত্যেকটি মণ্ডপ রাস্তা অবরোধ করবে গেরুয়া শিবির আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে নবান্ন অভিযান নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে মমতা পুলিশ এবার বোমা ফাটালেন ঘটনায় রাজ্য রাজনীতি আগস্ট ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবার সেই কর্মসূচি রুখতে অনৈতিক পথ অবলম্বন করছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি এমনই অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সম্প্রতি সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু লেখেন মমতা পুলিশ টুল তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যত হয়েছে সমাজ মাধ্যমে সাতাশ তারিখে নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং এক প্রকার জনরোষের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে এবার ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে সমাজ মাধ্যমে সাতাশ তারিখে নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং এক প্রকার জনরসের মাধ্যমে পরিণত কিন্তু দাবি এই আবহে আসরে নেমেছে পুলিশ প্রত্যেক জেলার থানার সিভিকদের দিয়ে ফেক ফেসবুক প্রোফাইল বানানো হচ্ছে এই প্রোফাইলগুলি সংগ্রহ করা হচ্ছে যাতে এর দ্বারা ও নবান্ন অভিযান নিয়ে ভুল ভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়া যায় বিরোধী দলনেতা লেখেন এর সাথে এই ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের আর লিঙ্ক পাঠানো হচ্ছে কিন্তু কিছু আগে থেকে সৃষ্টি করা ভুল পোস্ট ছড়ানোর জন্য যাতে নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায় কিভাবে গোটা প্রক্রিয়া হচ্ছে সেটাও ফাঁস করেছেন শুভেন্দু বিজেপি বিধায়কের দাবি সিভিকদের নথিপত্র দিয়ে সিম কার্ড তোলা হচ্ছে সেই সিমে রিচার্জ করার জন্য ওসিরা টাকা দিচ্ছেন এরপর ভুয়ো নাম দিয়ে একের পর এক প্রোফাইল খোলানো হচ্ছে প্রত্যেক জেলার সকল জায়গায় ডিজের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ হচ্ছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আরেকটি আলোচিত খবর হচ্ছে বাস কমায় বাড়ছে ভোগান্তি ফিট বাসের আয়ু বাড়ানো হোক হাইকোর্টে যাচ্ছে পরিবহন দপ্তর কিছু বছর আগে এক পরিবেশ কর্মীর করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল পনেরো বছরের বয়স সীমা পেরিয়ে গেছে এমনই কোনো বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটির এলাকায় চালানো যাবে না গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পনেরো বছরের পুরনো বাস বা বাণিজ্যিক পরিবহন আর চালানো যায় না ফলত আগস্ট মাসে বহু বাস বাতিল করে দিতে হয়েছে তবে যদি পনেরো বছর পরেও বাণিজ্যিক বাস ফিট থাকে তাহলে তা চলাচলের বৃদ্ধি করা হোক এবারে এই দাবিতেই তুললেন রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পনেরো বছর পর যে সমস্ত বাস ফিট রয়েছে তা চালানোর অনুমতি দেওয়া হোক এই আর্জি নিয়ে দ্বারস্থ হতে চলেছে রাজ্যের পরিবহন দপ্তর সম্প্রতি বাস মালিকদের একটা বড় অংশ দাবি ছিল কোভিড কালের কারণে বছর রাস্তায় নামেনি সব বাস এমন অনেক বাস রয়েছে যা পনেরো বছর পর ফিট এইভাবে সেগুলো তুলে নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে তাদের বাস মালিকদের দাবি মাথায় রেখে এবারে ইস্যুতে কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে পারে রাজ্যের পরিবহন দপ্তর এই বিষয়ে পরিবহন মন্ত্রী বলেন বাস মালিক সংগঠনরা অনুরোধ করেছেন অনেক বাস পনেরো বছরের হলেও বাস এখনও ঠিক আছে সেক্ষেত্রে যদি সেই বাসগুলিকে না তুলে চালানো যায় সেই আবেদনও করা হয়েছিল সেই নিয়ে পরিবহন দপ্তর আদালতে আর্জি জানাবে থেকে আরেকটি নিউজ হচ্ছে কলকাতার কয়লা সংস্থার বড় জয় ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট সিবিআইকে তুলেধনা আদালতের দেশের নানান প্রান্তে কয়লা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বহু ক্ষেত্রে সেই জল গড়িয়েছে আদালত অবধি এবার এমনি একটি মামলায় কলকাতার একটি সংস্থাকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে কেন্দ্র এজেন্সি তীব্র ভৎসনা করল শীর্ষ আদালত কয়লা কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে সিবিআই মহারাষ্ট্রের তিনটি কয়লা ব্লক থেকে কয়লা উত্তোলনের দায়িত্ব পায় কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এই সংস্থা এবং কলকাতার ইস্টার্ন মিনারেল অ্যান্ড ট্রেডিং এজেন্সি যৌথ উদ্যোগে কর্ণাটক এমটা কোল মাইন্স লিমিটেড তৈরি করে কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে বেল্লারি থার্মাল পাওয়ার স্টেশনে ক্যাফটি ব্যবহারের খাতিরে বরাদ্দ কয়লা খনিগুলি পরিচালনা এবং উন্নয়ন করতে এদিকে অভিযোগ ওঠে কলকাতার ইস্টার্ন মিনারেল অ্যান্ড ট্রেন্ডিং এজেন্সি বেআইনিভাবে কয়লা তুলে বেআইনিভাবে লাভবান হচ্ছে কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং ইস্টার্ন মিনারেল অ্যান্ড ট্রেন্ডিং এজেন্সির বিরুদ্ধে তিপ্পান্ন দশমিক তিন সাত কোটি টাকা অবৈধভাবে লাভের অভিযোগ উঠেছিল এই ঘটনা তদন্ত শুরু করে সিবিআই বিশেষ সিবিআই আদালতে ওই দুই সংস্থাকে দোষী সাব্যস্ত করা হলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবার সেখানে তাদের পক্ষে রায় দিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহাসুদ্দিন আমানুল্লাহ বেঞ্চের বক্তব্য ক্যাগ অডিট রিপোর্টে ভরসা করে দায় সারাভাবে তদন্ত হয়েছে অর্থাৎ ওই রিপোর্ট চূড়ান্ত নয় বলে দাবি সর্বোচ্চ আদালতের ক্যাগ এখনও চূড়ান্ত রিপোর্ট পেশ না করলে ওই রিপোর্টকেও হাতিয়ার বানিয়েছে তদন্তকারী সংস্থা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে নবান্ন অভিযানের দিনই ইউজিসি নিট এবার কি করবে পরীক্ষার্থীরা জানালেন পুলিশ তিলোত্তম ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল বাংলা আরজিকর হাসপাতালে একত্রিশ বছরের কর্মরত তরুণী ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে গোটা বাংলা সমাজের প্রতিটা স্তরে চলছে আন্দোলন প্রতিবাদ সকলের একটাই দাবি বিচার চাই এই আবহে মঙ্গলবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ একদিকে যখন মঙ্গলবার নবান্ন অভিযান অন্যদিকে ওই একই দিনে ইউজিসি নিট পরীক্ষাও রয়েছে এই অবস্থায় যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে ময়দানে নামলো পুলিশ জানা গিয়েছে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছতে সাহায্য করার জন্য রাস্তায় বিশাল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে এই নবান্ন অভিযানের কর্মসূচি বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য তবে সুরাহা মেলেনি রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত পাশাপাশি এই ধরনের মিটিং মিছিল নিয়ে যে নির্দেশিকা রয়েছে তা নিয়ে একটি হলফনামা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আদালতের সবুজ সংকেতের পর নবান্ন অভিযানে আর কোনো বাধা রইল না ছাত্র সমাজের ডাকে আসন্ন নবান্ন অভিযান বিরাট আকার নিতে চলেছে বলে মনে করা হচ্ছে এই আবহে চাপ বাড়ছে রাজ্যে তাই বাড়তি সতর্কতা রাজ্যের প্রচুর পরিমাণে পুলিশের পাশাপাশি আইজিডিআইজির মতো পুলিশের শীর্ষ পদাধিকারীরাও গোটা ঘটনার নজরদারিতে থাকবেন বলে জানা গিয়েছে